वेलकम टू ऑल ऑफ यू वंस अगेन विद मॉडर्न हिस्ट्री पार्ट फोर। এর আগে অলরেডি তিনটে পার্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা স্টার্ট করেছিলাম আর এক হলো ইউরোপ থেকে। যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো কাইন্ডলি গো থ্রু দ্যাট, আদারওয়াইজ হিস্ট্রি তো এমনিতেই বোরিং, তারপর আরও বোরিং ফিল হবে। ওকে, আপ টু কর্নওয়ালিস আমাদের শেষ হয়ে গেছে। দেখো কিছু কিছু জায়গায় আমি ডেসক্রিপ্ট পোর্শন আমি করিনি, মানে কিছু পয়েন্ট আমি হয়তো এলাবোরেটলি বলিনি। যেখানে যেখানে যার ডাউট আছে জাস্ট কিপ ইন মাইন্ড, and from that portion I'll try to make sure that any portion any doubt clear kore dewar chesta korbo। Okay, so Cornwallis prothom jodi boli ke byakti kotha theke esheche, what was his contribution and what exactly provided for us especially for examination point of view। To jodi boli Cornwallis, amra shobai jani ekjon British general chilo, ar time period bole dewa ache 1786 theke 93। এটা আমাদের ইন্ডিয়ার টাইম। যদি বলি ইন্ডিয়াতে আসার আগে কী সিচুয়েশনে ছিল, কোথায় ছিল, হ্যাঁ অনেকে জানা আছে যে ইউএসএতে ছিল যখন আমেরিকা ওয়াজ ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, দেন হি ওয়াজ ইন ইউএসএ, কীভাবে ইউএসএ গিয়েছে, কীভাবে ইউএস থেকে ইন্ডিয়াতে আসা, সব কাহিনী গল্পের আকারে বলার চেষ্টা করবো। ওকে, তো প্রথম যদি বলি কলেজ লাইফ, জন্ম মৃত্যু সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। একটা ঘটনা হয় যে কলেজ লাইফ থেকে তার ইন্টারেস্টিং শুরু হয় আর ইন্টারেস্ট ফর মিলিটারি লাইফ। কলেজ লাইফে একবার যখন চোখ ইনজোর হয়ে যায় তখন বলা হয় তাকে একটু সাহস জুগিয়েছিল, কখনো কয়েকবার কিছু টাইম অন্ধকার অবস্থায় কাটিয়েছিল, তখন মনে করেছিল যে জীবনটার ভ্যালু কীরকম। দেন হি রিয়েলাইজড আই শুড গো ফর মিলিটারি। তো ফর দ্য ফার্স্ট টাইম 1757 ব্রিটিশ আর্মিতে এন্ট্রি করবে, কোনো হাইয়েস্ট পোস্ট নয়, অ্যাজ এ পার্টিসিপেন্ট বলতে পারো। আর 1757 তো ভারতবর্ষে কী হচ্ছে, ব্যাটল অফ পলাশি, জাস্ট কোরিলেট করার চেষ্টা করবে তাহলে দেখবে মাথায় ইজিলি মানে ডুববে এবং মনেও থাকবে, আদারওয়াইজ মনে হবে যে হিস্ট্রি বোরিং তো বোরিংই থাকবে সারা জীবন। ওকে, দেন পরের বছর আমরা জানি এর আগে এই সময় অলরেডি শুরু হয়ে গেছে 7 years war, অর্থাৎ 7 বছরের যুদ্ধ। এই 7 বছরের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, ব্রিটেন ভার্সেস ফ্রান্স। এই যুদ্ধ চলছে ইউরোপে ফ্রান্সদের সাথে ব্রিটেনের যুদ্ধ, এবং সেই যুদ্ধের ভাগিদার হিসেবে ফার্স্ট টাইম 1758 এন্ট্রি হবে কর্নওয়ালিস। এবং 1758 শেখানো হয় আর যে অ্যাজ এ পার্টিসিপেন্ট, নট অ্যাজ এ হায়ার পোস্ট আর হাইয়েস্ট পোস্ট। ওকে, আর বলা হয় এই ব্যাটল অফ 7 ইয়ার্স আর ওয়ার অফ 7 ইয়ার্স, যেটা বলো 7 ইয়ার্স ওয়ার, তো সেখানে জেনেভার হয়ে রয়েছিল আর জেনেভাতে গিয়েছিল একটা সন্ধি মেটানোর জন্য, বাট সেটাও সাকসেসফুল হয়নি। দেন অ্যাগেন ফর দ্য ফার্স্ট টাইম 1760 পার্লামেন্টের মেম্বার হবে, অর্থাৎ ব্রিটেনের পার্লামেন্টের মেম্বার হচ্ছে ফার্স্ট টাইম 1760। আর ব্রিটেনের পার্লামেন্ট সিস্টেমটা কীরকম, আমাদের দেশে যেমন রাজ্যসভা লোকসভা, আর ব্রিটেনের পার্লামেন্টে হাউস অফ কমন্স অ্যান্ড হাউস অফ লর্ড দুটো সিস্টেম রয়েছে, এবং সব কিছু ডিফারেন্ট, কনস্টিটিউশন ডিটেলস পড়বে। এনিওয়ে, তো 1760 ফার্স্ট টাইম পার্লামেন্টে এন্ট্রি করবে। আরেকটা এর বংশগতভাবে অ্যানসেস্টারও ছিল পার্লামেন্টের মেম্বার হিসেবে, এর বাবাও ছিল পার্লামেন্টের মেম্বার, কিংও ছিল আমেরিকাতে, সরি আমেরিকা বলছি ব্রিটেনে। দেন একটা কাহিনী শুনবে 1765 ফেমাস অ্যাক্ট স্ট্যাম্প অ্যাক্ট। এই স্ট্যাম্প অ্যাক্ট সম্বন্ধে অনেকেই জেনে থাকবে, ইউএসএর কাহিনী, ইউএসএর সঙ্গে রিলেটেড। যখন ইউএসএ ফাইট করছে ব্রিটিশদের বিরুদ্ধে বিকজ অফ ইন্ডিপেন্ডেন্স, সেভারাল ইস্যুস, ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ যখন দেখবো, ধীরে ধীরে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রিটিশদের বিরুদ্ধে কতগুলো যুদ্ধ হয়েছে, কোনো হাজারো যুদ্ধ পাবো, তো হাজারো অ্যাক্টও নিয়ে এসেছে আমাদের জন্য ব্রিটেন, সেরকম ব্রিটেন সরকার ইউএসএতেও করেছিল স্ট্যাম্প অ্যাক্ট, অর্থাৎ ট্যাক্স বার্ডেন, ডিরেক্ট ট্যাক্স অন ইউএসএ পিপল, ইউএসএর জনতার উপরে ট্যাক্স বসানো হয়েছিল,
স্ট্যাম্প ট্যাক্স কি কি সেগুলো ডিটেলস আমি বলছি না। তো যখন এই ট্যাক্স বার্ডেন হয় ইউএসএ তো অবশ্যই অপোজ করবে, ইউএসএ পিপুল, কিন্তু বলা হয় ব্রিটেন থেকেও 5% অপোজ করেছিল, অর্থাৎ এগেনস্টে ছিল টোটাল 5 জন। এই 5 জনের মধ্যে একজন ছিল কর্নওয়ালিস। কর্নওয়ালিস অপোজড দিস অ্যাক্ট, অর্থাৎ 1765-এর অ্যাক্ট, ফার্স্ট অ্যাক্ট। আর যখনই ক্রিটিসাইজ করেছে স্বাভাবিক সবার মধ্যেই একটা ধারণা চলে আসবে অতি বুদ্ধিচোরের লক্ষণ, সেটাও নয় এক্স্যাক্টলি, বলা হয় বেশি বিজ্ঞ। যখনই এটাকে অপোজ করেছে তখনই কর্নওয়ালিসকে বলা হয়েছে এতই যখন বিজ্ঞ তাহলে তুমি কিছু করে দেখাও, ওকে লেটস দেন ব্যাটার ফিট। 1766 ইউএসএ পাঠানো হলো কর্নওয়ালিসকে, পরের বছর ইউএসএ পাঠিয়ে দেওয়া হলো পরিস্থিতি সামলানোর জন্য। বাট এখানেও একটা বিষয়, নট এক্স্যাক্টলি ওয়াজ ইন হাইয়েস্ট পোস্ট, সিম্পলি অ্যাজ এ পার্টিসিপেন্ট অর অ্যাজ এ আর্মি মেম্বার হিসেবে পাঠানো যুদ্ধের ক্ষেত্রে, আগে সিচুয়েশন দেখবে তারপরে তো। দেন 1775 গিয়ে মেজর জেনারেল হিসেবে প্রমোট করা হয় ইউএসএ 1775। এর পরের বছর থেকে আমেরিকা নিজের স্বাধীনতার জন্য লড়তে শুরু করবে। আর আমেরিকা কবে আবিষ্কার হয়েছে কি হয়েছে সেগুলো ডিটেলস আমি যাচ্ছি না, খুব কয়েকদিনের মধ্যেই ওরা স্বাধীনতার জন্য লড়তে শুরু করে দেয়। দেখো আমেরিকার কথা যখন বলছি, আমেরিকার আবিষ্কার হয়েছে আর্লি 17th century বলতে পারি, আর 16th century শেষের দিকে। তো সেখানে যখন আবিষ্কার করে আমেরিকান, যখন আমরা যখন বলছি আমেরিকান, অ্যাকচুয়ালি পিওর আমেরিকান বলতে কেউ হয় না, কারণ আমেরিকার কোনো অ্যান্সিয়েন্ট হিস্ট্রি নেই, শুরু হয় মডার্ন থেকে, কারণ আবিষ্কারই হয়েছে মডার্ন টাইমে। তো সেখানে প্রথম দিকে ইউরোপিয়ানরা আমেরিকায় গিয়ে কলোনি তৈরি করে, ইনিশিয়ালি 13 কলোনি স্টার্টেড, 13 কলোনি 3 সেকশন শুরু হয় এবং ফুললি ইউরোপ থেকে সব গিয়ে সেখানে বসবাস শুরু করে। বাট পরবর্তীকালে তারা নিজেদেরকে আমেরিকান ফিল করে বাই জেনারেশন জেনারেশন। তো সেই পরিস্থিতিতে অর্থাৎ ব্রিটেনটা তো অলওয়েজ কলোনিগুলোতে অ্যাজ এ স্লেভ হিসাবে ইউজ করেছে, তো সেখানকার জনগণ ও অবস করাটা স্বাভাবিক ছিল। তো সেরকম সেভারেল অ্যাক্ট, সেভারেল কাহিনী পাবো ইউএসএর কাহিনীতে, সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, 1775 মেজর হিসাবে প্রমোট হবে কর্নওয়ালিসের। দেন এগেন 1776 এগেইন প্রমোটেড অ্যাজ এ লেফটেন্যান্ট জেনারেল, পোস্ট একটু মডিফাই হচ্ছে ধীরে ধীরে, ঠিক নিজের জায়গা মতো পৌঁছাচ্ছে। 76-77 অ্যাক্রস, অর্থাৎ 76 থেকে আমেরিকাতে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম ওয়াশিংটনের ফেস্টিভেল হবে যুদ্ধে গিয়ে। যুদ্ধ বেশ হাজার হাজার যুদ্ধ চলবে, বলা হয় কর্নওয়ালিসের জীবনে প্রচুর যুদ্ধ লড়েছে, হেরেছে জিতেছে সব কিছু হয়েছে, বাট পার্সোনালিটি ওয়াজ ভেরি ভেরি বিগ, ভেরি ব্রিলিয়ান্ট এক্স্যাক্টলি। দেন যুদ্ধ চলতে চলতে সিচুয়েশন যাই হোক পোস্ট হাইয়েস্ট হয় লিডারশিপও নিয়ে নেবে। লিডারশিপে থাকাকালীন এক্স্যাক্টলি 1779 হি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড বিকজ অফ হিস ওয়াইফ ডেথ, যুদ্ধক্ষেত্র থেকেই চলে আসতে হবে। দেন এগেইন বাড়ির পারিবারিক সিচুয়েশন কন্ট্রোল করে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, নট প্যাভিলিয়ন, যুদ্ধক্ষেত্রে ইউএসএ যাবে। বাট বলা হয় সিচুয়েশন যদি বাড়িতে ব্যাক করার অপশন না থাকতো হয়তো আমেরিকার যুদ্ধের সিচুয়েশন আর টাইম পিরিয়ড একটু আগে হতো, বাট ফাইনালি কিছু তো অপশন হবে না। 1781 হিল বি স্যান্ডার্ড, অর্থাৎ স্যান্ডার করতে বাধ্য হবে আমেরিকার সেনাদের কাছে, বিশেষ করে ওয়াশিংটন ডিসির কাছে। দেন একটা কোশ্চেন হয় এখান থেকে, হুইজ বটল হি ফট, অর্থাৎ কোন যুদ্ধ সে লড়েছিল জীবনের শেষবার ইন ইউএসএ, দ্যাট ইজ ব্যাটল অফ ইয়র্কটাউন। লাস্ট যুদ্ধ ওর জীবনের। দেন বাড়িতে ব্যাক করবেন, কিছুদিন রেস্ট করবেন, স্বাভাবিক ব্যাপার। রেস্ট করে মেন্টালি খুব একটা সিচুয়েশন ঠিক থাকবে না, ইভেন বলা হয় সেই সময় যখন স্যান্ডার করতে ফেস টু ফেস যে টিটি করতে পারছেন লাগে, কর্নওয়ালিসকে ডাকা হয়েছিল, বাট কর্নওয়ালিস যায়নি সেখানে, অন্য কাউকে পাঠিয়েছিল, বিকজ হি ওয়াজ নট এবল টু অ্যাকসেপ্ট দ্যাট ডিফিট, ইগোতে একটু হার্ড হচ্ছিল তাই অ্যাকসেপ্ট করতে পারেন। যাই হোক সেটা বিষয় না আমাদের। দেন
বাড়িতে আসার পর তাকে একবার রিকোয়েস্ট করা হয় 1782-তে যে ভারতবর্ষে পাঠানোর জন্য, অর্থাৎ যেটা আমরা সবাই জানি যে প্রোডাক্ট বাইরে চলবে না আমাদের দেশে ইজিলি চলবে। তার কারণ প্রেজেন্ট এক্সাম্পল সেভারেল কোল্ড ড্রিঙ্কস যেগুলো বিদেশ অলরেডি ব্যান্ড আমাদের দেশে চলছে, বাট তার মানে এই নয় যে নেগেটিভ ভাবে নিতে হবে আমাদের কর্নওয়ালিসকে। ওয়ান অফ দ্য বিগেস্ট আর ব্রিলিয়েন্ট পার্সন ইন টার্মস অফ হিজ ডিপ্লোম্যাটিক, যাই হোক বয়স হয়েছে একটু, বাকি সব ঠিকঠাক আছে, তো দুঃখ লাগতেই পারে। এনিওয়ে 82-তে ফার্স্ট টাইম ওকে বলা হলো যে ভারতবর্ষে আসতে হবে, বাট প্রবলেম সে বললো ইয়েস আই ক্যান গো বাট প্রবলেম আই নিড সাম এক্সট্রা অর্ডিনারি সাপোর্ট, অর্থাৎ পাওয়ার, কিছু এক্সট্রা পাওয়ার লাগবে। বয়সের সাথে সাথে যেটা হয় আর কি, একটু বডিগার্ড থেকে শুরু করে, বাট এক্স্যাক্ট বডিগার্ড নয়, মিলিটারি পাওয়ার চাইলো, যে মিলিটারি সাপোর্ট লাগবে সঙ্গে রেভিনিউ সাপোর্ট ওভার দ্য মাদ্রাস অ্যান্ড বোম্বে প্রভিন্স, আসবে বেঙ্গলে বাট মাদ্রাস বোম্বে প্রভিন্সের জন্য কিছু এক্সট্রা পাওয়ার চাইলো যাতে সবগুলো ইজিলি কন্ট্রোল করতে পারে। সঙ্গে আর একটা বিষয় স্পেশাল পাওয়ার যেটা বলছে ভেটো পাওয়ার, ভেটো পাওয়ারও ডিমান্ড করবে এবং সেটা পরবর্তীকালে দেওয়া হবে 1786 থেকে। আমরা এর আগেই বলেছি বিষয়টা 1786 থেকে, ইভেন বোম্বে মাদ্রাজের ওপরে যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার সেটাও দেওয়া হবে কত সালে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এর আগের ভিডিওতে বলেছি। সেখান থেকে বোম্বে এবং মাদ্রাজের ওপরে আধিপত্য বিস্তার করতে শুরু করতে পারবে বেঙ্গল ইন টার্মস অফ ওয়ার আর রেভিনিউ, অর্থাৎ মিলিটারি সাপোর্ট যেটাকে বলি। দেখো প্রত্যেকটা এক যখন হবে ধীরে ধীরে পাওয়ার বাড়বে বেঙ্গলের উপরে, বেঙ্গলি থাকবে আধিপত্য, অলমোস্ট বেঙ্গলি লাস্টলি সুপ্রিম অথরিটি হয়ে দাঁড়াবে, পরবর্তীকালে দেখবো আমরা ধীরে ধীরে। ওকে, দেন প্রসেসিং চলতে থাকবে কর্নওয়ালিসকে ভারতে পাঠানোর জন্য। তো এগেইন 1785-র আশেপাশে যখন ভারতবর্ষের সিচুয়েশন ভেরি ব্যাড, তার কারণ দেখো ব্যাড হওয়ার কারণ ওয়ারেন হেস্টিং সে সময় ইমপিচমেন্টের মুখোমুখি, কারণ ওয়ারেন হেস্টিংকে ইমপিচমেন্ট করা হবে কেন, করাপশনের জন্য। এর আগের ভিডিওতে হয়তো রিলস বলিনি ইমপিচমেন্টের সিচুয়েশন, বলেছিলাম যে 10 বছর ধরে ইমপিচমেন্টই চলেছে, করাপশন হিউজ হতো, প্রত্যেকটা গভর্নমেন্ট যখন আসতো নিজের আগে পেট ভরতো, বাকি সব জনগণ করে। তো যাই হোক, এবার আরেকটা কথা মনে রাখো, যখন 1782-র কথা বলছি সেই সময় অ্যাংলো মারাঠা ওয়ার চলছে, অ্যাংলো মাইশোর ওয়ার চলছে, অ্যাংলো মাইশোর ওয়ার সেকেন্ড 84-এ গিয়ে শেষ হবে, যেখানে ব্যাঙ্গালোর ট্রিটি হবে। একটা কথা ডিবেট অবশ্যই হিস্ট্রিতে চলে যে সেকেন্ড অ্যাংলো মাইশোর ওয়ারের রেজাল্ট কী ছিল, টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক কেমন ছিল, কে হেরেছে কে জিতেছে এটা নিয়ে হিউজ ডিবেট, বলে ফুললি ড্র, ম্যাচ ওয়াজ ফুললি ড্র, 50-50। এই জন্য সমস্যাটা আরও বেশি জটিল হয় যে পরবর্তীকালে অ্যাংলো মাইশোর ওয়ার থার্ড যেটা হবে কর্নওয়ালিসের সময় গিয়ে, এটা একটা অন্য রিজন, কারণ দুজনেই বুঝতে পারছিল আমি জিতেছি, ব্রিটিশ বলছে আমি জিতেছি, টিপু সুলতান তো অলওয়েজ একটা কথা সবসময় মেনটেন করে চলে যে সারা জীবন ছাগলের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঘের মতো বাঁচবো, দ্যাটস গুড। তো যাই হোক, সিচুয়েশান একে করাপশান, একে বিভিন্ন যুদ্ধ, ডিপ্লোম্যাটিক দিক থেকেও খুব বাজে অবস্থা রয়েছে, ঠিক এই সময় কর্নওয়ালিসকে ভারতবর্ষে আসতে হবে। ওকে, দেন ভারতবর্ষ তাকে পরবর্তীকালে সিচুয়েশনটাকে সামনে পাঠানো হবে। ওকে, একটু মুছে নিই। দেন আফটার রিসিভিং দ্য রেসপন্সিবিলিটি অফ ইন্ডিয়া অ্যাজ এ গভর্নর জেনারেল, ফার্স্ট প্রবলেম আসবে ফেমাইন। ফেমাইন তো সে সময় হিস্ট্রিতে আমরা বরাবরই পাবো হাজার হাজার ফেমাইন, ইভেন ব্রিটিশদের সময় একটু বেশি হবে, ফেমাইন ব্রিটিশদের সময় বেশি হওয়ার কারণ এগ্রেসিভ পলিসি, অতিরিক্ত এগ্রেসিভ পলিসি, যেটা সবার পক্ষে মানে সব সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করা সম্ভব ছিল না। অ্যানিমে তো 1789 থেকে 92 পর্যন্ত বলা হয় ফেমাইন চলে, ইভেন বলা হয় লঙ্গার দ্যান ইট, এর থেকে হয়তো অনেকদিন ধরে চলেছিল। আর এই ফেমাইনটা কোথায় চলছিল, স্পেশালি কোস্টাল এরিয়াতে, অলমোস্ট এই পুরোটাতে, অর্থাৎ বেঙ্গল পড়ছে, উড়িষ্যা পড়ছে, অন্ধ্রপ্রদেশ পড়ছে,
সেই এরিয়াতে ফুললি ফেমাইন, ইভেন ফেমাইন এক বছর দু বছর মেনে নেওয়া যায়। আর ফেমাইন চলেছে কতদিন, 89 থেকে 92, কোথাও 93, কোথাও 95 পর্যন্ত দেখানো হয় কিছু কিছু বইতে। ওকে, তো এই ফেমাইন একে তো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করে দিয়েছে। ইভেন বলা হয় এই ফেমাইন টোটাল 11 মিলিয়ন পিপল ওয়ার ডাইড, অর্থাৎ 1,10,00,000 মানুষ মারা গিয়েছিল এই ফেমাইন। শুধু প্রেজেন্ট সিনারির কথা ভাবো যে এখন গোটা বিশ্বে কী অবস্থা চলছে। এখনও গোটা বিশ্বে 1 কোটির কোশ্চেন আসছে না যে মরবে, আর সেই সময় 1,10,00,000 শুধু এই পার্টিকুলার এরিয়াতে মারা গিয়েছিল শুধু এক ফেমাইনের কারণে। আর ফেমাইনের কারণ থেকে মুক্তি অর্জন বিভিন্ন পলিসি আনবে পরবর্তীকালে। যে ফেমাইন রিলেটেড একজন পার্সন আছে যে একটা কোড ইউজ করেছে যে ডিউরিং ব্রিটিশ রুল 34 টাইম ফেমাইন ওয়াজ ওয়াকার্ড, অর্থাৎ অবজার্ভ করেছিল। ব্যক্তির নাম কর্নেলিয়াস ওয়ালফোর্ড, যিনি বলেছেন যে ভারতবর্ষে ব্রিটিশদের সময় 34 টাইম ফেমাইন দেখেছে এবং 34 টাইম সেপারেট কমিটি বসানো হয়েছে, আর রিপোর্ট অলওয়েজ এগেনস্ট ইন্ডিয়া। যখন এই ফেমাইনের রিপোর্ট আসবে তার পরিবর্তে কিছু কনসেশন কম্পেনসেশন দেওয়ার প্ল্যানিং চলবে ঠিকই, এগেনস্ট অলওয়েজ। তো ধীরে ধীরে জাস্ট সেই সময়ের পরিপ্রেক্ষিতে রিয়ালাইজ করছো হয়তো মনে হচ্ছে কিছু একটা হবে, বাট প্রেজেন্টে সিচুয়েশন দেখে তোমরা ইজিলি বুঝতে পারবে যে ফেমাইন বিষয়টা কী জিনিস। সারা জীবন ইতিহাসে পড়ে গেছো ফেমাইন ফেমাইন ফেমাইন, বাট মহামারী এখনও ক্লিয়ার বুঝতে পারছো, হয়তো এখনও অনেকে বাড়িতে বসে ঘুমাচ্ছ বুঝতে পারছো না সিচুয়েশন কোথায় কী হয়েছে এবং কোথায় গিয়ে দাঁড়াবে, তো একটু বোঝার চেষ্টা করো। এনিওয়ে, এবং আরও একটা কথা বলে যে গোটা ব্রিটিশদের সময় 34 বার ফেমাইন অবজার্ভ করেছিল, ইভেন বিফোর ব্রিটিশ, অর্থাৎ সেই অ্যান্সিয়েন্ট মিডিয়েভাল মুঘল সুলতান সব মিলিয়ে বলা হয় মাত্র 17 বার ফেমাইন হয়েছে, যেটা রেকর্ডেড ডকুমেন্ট বলে, আমাদের রেকর্ডেড প্রমাণ রয়েছে। তার মানে বুঝতেই পারছো তো এগ্রেসিভ পলিসি কতটা ছিল অ্যাট দ্য টাইম। তো এই সিচুয়েশনকে ওভারকাম করে উঠার প্রথম মোকাবেলা করতে হবে কর্নওয়ালিসকে, অর্থাৎ এই সিচুয়েশনকে ওভারকাম করতে হবে ফার্স্টলি। এবার কোশ্চেন হয় অনেক সময় যে এই ফেমাইনটা হয়েছিল কেন। এই ফেমাইনে কয়েকটা দুটো নাম ইউজ হয়, একটা স্কাল ফেমাইন, একটা হয় ডোজিওয়ারা ফেমাইন। এই ফেমাইনটার নাম করা হয় স্কাল ফেমাইন অ্যান্ড ডোজিওয়ারা ফেমাইন, যে যে নামে ডাকতে পারে। স্কাল শব্দটা ইউজ হচ্ছে কারণ সেই সময় বলা হয় ডেড বডি স্কাল পরে থাকতো রাস্তাতে, প্রত্যেকটা জায়গার রাস্তাতে, আর প্রত্যেকটা ফেমাইনে কিছু কিছু ফেমাইন তো আমরা ইজিলি দেখতে পাবো যে মানুষ মানুষকে খাচ্ছে, সিচুয়েশন এরকম, খাবার কিচ্ছু নেই। কারণ অ্যান্সিয়েন্ট হিস্ট্রি দেখে আমাদের প্রুফ রয়েছে ইন্ডিয়াস এগ্রিকালচার, মানে ভারতবর্ষের এগ্রিকালচার ইকোনমির জন্য কতটা ইম্পর্টেন্ট। ফুললি ইন্ডিয়ান মেনলি আমাদের ইকোনমিটা হচ্ছে এগ্রি ইকোনমি, এগ্রি বেসড ইকোনমি। সো সেই সময় তো এগ্রিকালচার যদি ঠিকঠাক হয় তাহলে ইকোনমি ঠিকঠাক হবে, অর্থাৎ এগ্রিকালচারের উপর ডিপেন্ড করছে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। প্রেজেন্টে তো বুঝতেই পারছো এগ্রিকালচারের উপরে কীরকম ভাবে প্রভাব ফেলছে। এবার এগ্রিকালচার যদি ভালো না হয় তাহলে কী করে হবে, তো এগ্রিকালচার আবার কৃষির উপর বেস্ট করছে মনসুন, অর্থাৎ এগ্রিকালচার যদি ভালো হতে হয় তাহলে মনসুন হতে হবে, আর মনসুনের জন্য একটা ক্রিটিক্যাল রোল প্লে করে যার নাম হচ্ছে এল নিনো। জিওগ্রাফি টার্ম আশা করি অনেকের ধারণা রয়েছে এল নিনো শব্দটা। এল নিনো বেসিক্যালি বলা হয় প্রত্যেক 4 বছর পর পর এটা দেখা যায়, আর যখন এল নিনো হয় যে বছর ভারতবর্ষের জন্য খুব দুর্দশা নিয়ে চলে আসে, এলিনো এফেক্ট প্রত্যেক 4 বছর পর পর ইজুয়ালি আসে। এবার সেই সময় এলিনো শুরু হয়েছিল 89 থেকে 95 পর্যন্ত এলিনো চলেছে। এলিনো ইয়ার হওয়া মানে মনসুন কম হবে, মনসুনে বৃষ্টিপাত কম হবে, আর বৃষ্টিপাত কম হবে না এগ্রিকালচার অবশ্যই সিচুয়েশন কেমন বুঝতেই পারছো। এলিনো এফেক্ট ডিটেল তোমাদের আমি আর করাচ্ছি না, অন্য জায়গায় তোমরা দেখে নিতে পারবে, তোমাদের জিওগ্রাফিতে বলে দিতে পারবে। এনিওয়ে, এইসব সিচুয়েশনকে ওভারকাম করে কর্নওয়ালিসকে ইন্ডিয়াকে একটা স্টেবল সিচুয়েশন রাখতে হবে। এবার আমরা খারাপ দিকগুলো দেখি কর্নওয়ালিসের যে সব স্টেপ নিয়েছে, তো ওই অবস্থা থেকে এখন নিজেকে ওভারকাম করতে হবে সেটাও বুঝতে পারো। দেখো এলিনোর জন্য কিংবা এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কর্নওয়ালিস দায়ী নয়, বাট এরপরে যে স্টেপগুলো নেবে সেটার জন্য কতটা দায়ী বাস পয়েন্ট টু পয়েন্ট দেখলেই বুঝতে পারবে। ওকে, এই ছিল এর সময় একটা এলিনো প্রভাব, যেটা আমরা স্কেল ফেমাইনে বললাম, দোজিওয়ারা ফেমাইনে বললাম।
নেক্সট এরপরে আরেকটা পয়েন্ট আমি ক্রোনোলজি অর্ডার বলার চেষ্টা করছি। সতেরোশো নব্বই থেকে বিরানব্বই কি হবে? অ্যাংলো মাইশোর ওয়ার, আর থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার টিপু সুলতানের সাথে ঝামেলা হবে। প্রথমত ঝামেলা করার কোনো রকম ইচ্ছা ছিল না, বাট যখন ধীরে ধীরে দেখছে যদি ভারতবর্ষে আমাদের পলিসি ঠিকঠাক মেনটেন করতে, টিপু সুলতানের পাওয়ার খুব এগ্রেসিভ চলছে। এগ্রেসিভ হওয়ার আরেকটা বিষয় ছিল টিপু সুলতানের সম্পর্ক ভালো ছিল ফ্রান্সদের সাথে, আর ফ্রান্সদের সঙ্গে অলওয়েজ ব্রিটিশদের অ্যান্টি। একটু আগে দেখলাম ফ্রান্সদের সাথে ব্রিটিশদের 7 ওয়ার্স 7 বছরের যুদ্ধের কাহিনী, বরাবরই সেটা থাকবে। এখন হয়তো একটু সম্পর্ক ভালো প্রেজেন্টের সিচুয়েশন, কিন্তু পলিটিক্স ডিফারেন্ট জিনিস, ও সময়ের সাথে সাথে লোক চেঞ্জ করতে থাকে প্রত্যেকে। যাই হোক, সেই সময় থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার হবে। থার্ড অ্যাংলো মাইশোর ডিটেলস বলছি না, জাস্ট কারণটা বলছি কেন হবে। দেখো ইন্ডিয়ান যদি ম্যাপ হয়, এটা এক্স্যাক্টলি এই পার্টটা সেই সময় ছিল ট্রাভাঙ্কার বলে একটা জায়গা, ট্রাভাঙ্কার এক্স্যাক্টলি এতটা আমি দেখাচ্ছি সেটা নয়, ট্রাভাঙ্কার এদিকে। আর মাইশোর সেই সময় খুব ডমিনেটেড এরিয়া, বেশ বড় বড়। তো ট্রাভাঙ্কার ছিল মাইশোরের আন্ডারে, অর্থাৎ টিপু সুলতানকে রেগুলারলি খাজনা দিয়ে থাকতো অ্যানুয়ালি, মেনলি ট্রাভাঙ্কারের এই পার্টটা উপরের পার্টটা। বাট ট্রাভাঙ্কারের রাজা ফেভার করতো না টিপু সুলতানকে, জাস্ট টিপু সুলতান কি ভয় পেত তার কারণ ওর সঙ্গে যুদ্ধে হেরে যাবে, এটা একটা রিজন ছিল যে কারণে ট্রাভাঙ্কার বাধ্য হয়ে টাকা দিত মাইশোরকে। বাট ব্রিটিশ কোম্পানি এই লুপহোলটাকে ইউজ করবে, ব্রিটিশ গিয়ে এসে সাপোর্ট করবে ট্রাভাঙ্কারকে, এবং এই ট্রাভাঙ্কারের রাজা সাপোর্ট পাওয়ার পর থেকে ব্রিটিশদের সঙ্গে নিয়ে মাইশোরের সঙ্গে যুদ্ধ শুরু করবে। এই ছিল ফ্যাক্ট, কারণ অ্যাকচুয়ালি ট্রাভাঙ্কার প্রথম দিকে টাকা দেওয়া স্যালারি দেওয়া বন্ধ করে দেবে ইনিশিয়ালি, বন্ধ করে দেওয়ার পর টিপু সুলতান এর উপর এগ্রেসিভ হয়ে পড়বে, তখন বুঝতে পারবে যে সাপোর্টটা কেউ আছে, বাস যুদ্ধ চলতে থাকবে। যুদ্ধের পর ফলাফল কী হবে তোমরা অনেকের জানা আছে, আর না হয় ডিটেলস পরে বলা হবে, তবু আমি এখানে হালকা করে বলে রাখছি। এই যুদ্ধের পর টিপু সুলতানের ছেলেকে কর্নওয়ালিস নিয়ে চলে যাবে অ্যাজ এ হস্টেজ, অর্থাৎ পরবর্তীকালে যাতে যুদ্ধ বিদ্ধ না করতে পারে তার জন্য নিয়ে যাওয়া হবে। ইভেন বলা হয় কর্নওয়ালিস, এই কর্নওয়ালিসের সঙ্গে যে টিপু সুলতানের ছেলে থাকতো তার ভূমিকা দেখলেও অনেক অবাক হয়ে যাবে, ফুললি এগ্রেসিভ। ইভেন টিপু সুলতানের সঙ্গে পরিবারে থাকবে টিপু, সরি কর্নওয়ালিসের পরিবারে টিপু সুলতানের ছেলে থেকে কর্নওয়ালিসের ছেলে মেয়েদেরকে অর্ডার করছে, মানে এমন অ্যাগ্রেসিভ, টাইগার কা বেটা টাইগার যেটা হয় সাধারণত সেরকমই হচ্ছিল। এনিওয়ে এই ছিল অ্যাংলো থার্ড মাইশোর ওয়ার। দেন চলে আসব 91, 1791। জাস্ট একটু লজিক্যালি ভাবার চেষ্টা করবে, 1791 সালে বেনারস সংস্কৃত কলেজ তৈরি করবে জোনাথন ডানকার, ব্রিটিশ পার্সন ডেফিনেটলি। এই সংস্কৃত কলেজ তৈরি হওয়ার পিছনে কারণ কী ছিল? ভারতীয় সংস্কৃতিগুলোকে জানার, ভারতীয় সংস্কৃতি জানার জন্য। এর আগে একটা কি কী স্টেপ হয়েছিল 1784 মনে করতে পারছো? এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স তৈরি করেছিল, যে ভারতের গ্রন্থগুলিতে কী কী লেখা রয়েছে ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি জানার জন্য মেনলি এশিয়াটিক সোসাইটি তৈরি করা হবে, এবং তার পরবর্তীকালে সভ্যতার ইভেন ভারতীয় সংস্কৃতিকে শেখার জন্য ইনস্টিটিউশন দ্যাট ইজ কল বেনারস সংস্কৃত কলেজ। ইনিশিয়ালি কলেজ নাম ছিল না, স্কুল ছিল, পরবর্তীকালে কলেজ হবে। তো সেখানে একমাত্র সংস্কৃত প্রফেসরই অ্যালাউ, ওরাও শিখবে সংস্কৃত, ইভেন ইন্ডিয়ানদেরকেও কিছুটা শিক্ষিত করা হবে, মোটিভ ছিল নিজের পার্সোনাল মোটিভ। ওকে, তো 1791 সালে ফার্স্ট টাইম বেনারস সংস্কৃত কলেজ খোলা হবে। দেন এই সংস্কৃত কলেজ জন্য একটা কোশ্চেন হয়তো ডিটেলস হলেও হতে পারে, মেন্সের ক্ষেত্রে হতে পারে, যে হু ওয়াজ দ্য ওনার অফ ল্যান্ড, ল্যান্ড ওনার অফ সংস্কৃত কলেজ, বেনারস সংস্কৃত কলেজ, জোনাথন ডানকার ফাউন্ডার সেটা তো আমরা জানি, বাট ওনার ওনার ছিল কাশি নরেশ মহিব নারায়ণ সিং, বেনারস সংস্কৃত কলেজ তৈরি করার জন্য জমিদান করেছিল, অ্যান্ড ফার্স্ট প্রফেসর, আর প্রফেসর নয় এক্স্যাক্টলি টিচার, পণ্ডিত কাশীনাথ। প্রথম টিচার ছিল, প্রফেসর সিস্টেম আসেনি কত তখন বন্ধ, 1840 পরে গিয়ে প্রফেসর প্রিন্সিপাল সিস্টেম আসবে, জাস্ট অ্যাজ এ টিচার শুরু হবে সেই সময়। ওকে, দেন চলে আসবো
the main contribution of Cornwallis. Several contributions, several things introduced exactly 1 year. যেমন কর্নওয়ালিস কোড ফেমাসলি আমরা সবাই জানি কর্নওয়ালিস কোড কোথায় থেকে কিভাবে এসেছে। কর্নওয়ালিস কোড বেসড অন সেপারেশন অফ পাওয়ার। হোয়াট ইজ সেপারেশন অফ পাওয়ার? সেপারেশন অফ পাওয়ার মেইনলি বলা হয় আমাদের ভারতবর্ষে যে অর্গান রয়েছে গভর্নমেন্টের, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড বিউরোক্রেসি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, সরি, এই তিনটি অর্গানের মধ্যে সেপারেশন মেনটেন করে চলতে হবে, আদারওয়াইজ ইট উইল বি করাপ্টেড গভর্নমেন্ট। জাস্ট রিমেম্বার আর্টিকেল 50 আমাদের কনস্টিটিউশন কি বলা রয়েছে, সেখানেও সেপারেশন অফ পাওয়ারের কথাই বলা রয়েছে। এবং এই কর্নওয়ালিস কোড বেসড অন সেপারেশন অফ পাওয়ার। আর এই সেপারেশন অফ পাওয়ারের ফাদার যাকে আমরা মনে করে থাকি অর্থাৎ জেনে আছি মন্তেস্কুকে বলা হয় সাধারণত, অ্যাজ পার আই নো। এনিওয়ে, তাহলে এই সেপারেশন অফ পাওয়ার বলতে কী কী? ভারতীয় সভ্যতা অর্থাৎ ভারতীয় সংস্কৃতি, যেমন হিন্দুদের জন্য হিন্দু ল এবং মুসলিমদের জন্য মুসলিম ল, সেগুলোকে কোডিফাই করা হলো প্রপারলি। হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন লগুলোকে কোডিফাই করবে। কোডিফাই মিনস ধরো হিন্দু ল যেটা আমাদের ভাষা রয়েছে সংস্কৃতে, মুসলিম ল, শরিয়ত ল যেটা উর্দুতে রয়েছে, সেগুলোকে ফুললি ইংলিশে ট্রান্সলেট করা হবে এবং প্রত্যেকের জন্য উইথ মডিফাইড ভার্সন নিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, যেটা বলছি আমি কর্নওয়ালিস কোড যেটাকে বলে রাখছি আমরা। দেন আনাদার কন্ট্রিবিউশন, দ্যাট ইজ পার্লামেন্ট পারমানেন্ট সেটেলমেন্ট। পারমানেন্ট সেটেলমেন্ট আনাদার বিগ অ্যাচিভমেন্ট। এই পারমানেন্ট সেটেলমেন্ট আনার পিছনে ছিল সেই সময়ের পরিস্থিতি, যে এখন এতটাই সিচুয়েশন খারাপ যে আর্থিক অবস্থা যদি ভালো না করতে পারি তাহলে তো নিজের থাকাই চাপ হয়ে যাবে। এই পারমানেন্ট সেটেলমেন্ট সিস্টেমটা ছিল টাইপ অফ রেভিনিউ সিস্টেম যেটাকে আমরা সানসেট ল বলে থাকি অ্যান্ড জমিনদারি সিস্টেম বলে থাকি। জমিনদারি সিস্টেম কেন বলি, কারণ জমিনদারদের হাতে রাইট ছিল টু বি ওনার অফ ল্যান্ড। প্রথমে থাকবে কোম্পানি, দেখো ফার্স্টলি কোম্পানি, তার নিচে থাকবে জমিনদার অ্যান্ড দেন লাস্টলি পিজেন্স, সবার নিচে আছে পিজেন্স। কোম্পানি পারমানেন্টলি জমির মালিকানা করে দিয়েছে জমিনদারদের হাতে, কৃষকদের হাতে নয় কিন্তু, ওকে, পারমানেন্টলি, যে তুমি এই এরিয়ার জমির মালিক। দেন তার নিচে পিজেন্ট, অর্থাৎ জমিনদার পিজেন্টদের কাছ থেকে অর্থাৎ কৃষকদের কাছ থেকে যা ইচ্ছা ট্যাক্স নিতে পারে। আর এই পারমানেন্ট শব্দটা ইউজ হয় জমিনদারদের জন্য মেইনলি, জমিনদারদের পারমানেন্ট একটা রুলস দিয়ে দেওয়া হবে। এবং তার সাথে সানসেট ল বলি, সূর্যাস্ত নীতি আইন, পারমানেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত নীতি এটাকে বলে থাকি বাংলায়। এই ডিটেলস পরে সেপারেট ভিডিওতে আমি সেপারেট ভিডিও আমি বলবো পরবর্তীকালে, ঠিক আছে? আমি ডিটেলস বলছি না, জাস্ট কোম্পানি, তার নিচে জমিনদার, তার নিচে পিজেন্টস, এবং সিস্টেম কী কী আরও ডিটেলস ছিল সেগুলো পরে বলবো। জাস্ট এটা ছিল আমাদের সিস্টেম, অর্থাৎ পিজেন্টসের কাছে যত ইচ্ছা টাকা নিন এখান থেকে কোম্পানিকে একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা দেবে, একদম ফিক্সড ডেট করে দেওয়া আছে। যদি সেই ফিক্সড ডেটের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে ওর জমিনদারি সিস্টেম অ্যাবলিশ করে নেওয়া হবে, অর্থাৎ কনফিসকেটেড হিজ জমিনদারি। তো যেটাকে বলছি আমরা পারমানেন্ট, ওই সানসেট ল যেটা বললাম যে একটা ফিক্সড টেনিওর থাকবে তার, ঠিক ওই টাইম পর্যন্ত ওকে টাকা পে করতেই হবে। আর অ্যাপ্রক্স টাইম এর আগেই বলে দিয়েছিলাম জমিনদারি পারমানেন্ট সেটেলমেন্ট সিস্টেমে অ্যাপ্রক্স 20-30 ধরা হয় যে এটাকে পারমানেন্ট বলছি আমরা, ওকে। দেন আনাদার কন্ট্রিবিউশন, এর সাথে আরেকটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারি, নিয়ে এসেছিল ইন্ডিউসিভ পলিসি অন এগ্রিকালচার। এগ্রিকালচারের উপরে ইন্ডিউসিভ পলিসি, এই বিষয়টা কিরকম? একটা অনবদ্য টেকনিক, সে সময় বেঙ্গল এরিয়া না, শুধু ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া অলমোস্ট কভার্ড বাই সেভারাল জঙ্গলস, অর্থাৎ জঙ্গলে পরিপূর্ণ ছিল সে সময়। তো ম্যাক্সিমাম অর্থাৎ 1/3% তো চাষবাসই হতো না। তো কর্নওয়ালিস বললো যেসব জায়গায় চাষবাস হচ্ছে না সেটাকে চাষযোগ্য করার মানে ফান্ড প্রদান করা হবে জমিনি মালিকানা যারা রয়েছে কৃষকদেরকে। কৃষকদের খাতে তো ক্ষমতাই খুব নগণ্য সেই সময়, হয়তো পারবে চাষ করতে বাট ফান্ড কোথায় পাবে, টাকা পয়সা তো রাখবে। সে সময় যদিও খুব কম খরচ হতো তবুও জঙ্গল কাটার খরচ,
চাষ করার খরচ হিউজ পরিমাণ ছিল, তখন হয়তো সাপোজ কোনো এক ব্যক্তি 10 বিঘা চাষ করতে পারবে, তার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু তার আন্ডারে এরিয়াতে রয়েছে 30 থেকে 40 বিঘা। তো কোম্পানি বলে দেবে যে বাকি জায়গাতে তোমাদের চাষ করে দেওয়ার জন্য যত টাকা লাগবে, যত ফান্ড লাগবে আমরা প্রোভাইড করবো, বাট শর্ত একটাই, পরবর্তীকালে কোনো এক্সকিউজ মানতে পারবো না এক্সেপ্ট ন্যাচারাল ক্যালামিটিস, সেখানে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে শুধু, বাকি আর কোথাও কোনো এক্সকিউজ নেই। তোমার শরীর খারাপের জন্য করতে পারোনি, তুমি ম্যানেজ করতে পারোনি, এগুলো কখনো মেনে নেওয়া হবে না। তো একটা অনুগত টেকনিক যে এগ্রিকালচার উপরে, যেটাকে আমরা ইংলিশ পলিসি বলে থাকি। দেন এগেন আনাদার ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ জুডিশিয়ারি সিস্টেম। জুডিশিয়ারি সিস্টেমের চেঞ্জ হবে 1793-তে। এই জুডিশিয়ারি সিস্টেম অলসো বেসড অন রুলস অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল। জুডিশিয়ারি সিস্টেম বেসড অন রুলস অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল। হোয়াট ইজ দিস? দেখো, রুলস অফ ল দ্যাট মিন্স অল দ্য পিপলস আর অ্যাকাউন্টেবল টু ল, অল দ্য পিপলস। And equality before law means all the people are equal. Equality it kora hobe, orthat rashtrapatir ja saja howar kotha eki doshe tomar desh semi saja hobe. Eta bolche amra equality before law, mane shobai ke equality it kora hobe. Okay, eruku parthokyo to judicial system ta shetake mukhe bolte to bhaloi lage. Suppose tomader interview te jokhon question kora hobe je why you are becoming a WBCS officer, to obosshoi tomar bhalo bhalo kothai bolte hobe, মনের কথা তো কেউ বলবে না, এটা তো ডেফিনেটলি। তো সেরকমই এই জুডিশিয়াল সিস্টেমের সাথে রুল অফ ল, ইকুয়ালিটি বিফোর ল শুনতে তো খুবই ভালো লাগে, বাস্তবে এগুলো কিছুই মেনটেন হতো না, একদমই মেনটেন হতো না। সব জায়গায় আমি বললাম সেপারেশন অফ পাওয়ারের কথা বলা হয়েছে, কোথাও মেনটেন হয়নি। দেখবে ডিটেলসলি, হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো পেয়ে যাবে মেনটেন হয়েছে, বাট মোস্টলি মোর দ্যান 90% কোথাও মেনটেন, মানে মেনশন আসে ঠিকই কিন্তু মেনটেন করা হয়নি। ওকে, জুডিশিয়াল সিস্টেমের মধ্যে প্রথম দিকে দেখেছিলাম যে ওয়াইল্ড হেস্টিংয়ের সময় কি ছিল, দিওয়ানি ছিল কোর্ট আর ফৌজদারি কোর্ট ছিল। এখানে একটু ডিফারেন্ট মোটিভে করা হবে, ডিফারেন্ট স্ট্রাকচারে। দেখো, সবার উপরে তো অবশ্যই গভর্নরই থাকছে, যেখানে মেডোবার পেয়ে গেছে তো সবার উপরে গভর্নর। দিওয়ানি রাইটের জন্য দিওয়ানি কোর্ট যেটাকে বলি, দিওয়ানি কোর্টের ক্ষেত্রে, অর্থাৎ দিওয়ানি যেখানে আমি সিভিল রাইটের কথা বলছি, সিভিল ল, সিভিল কেসেস, সিভিল কেসেস, প্রথমে গভর্নর অ্যান্ড দেন ফোর্থ সার্কিট, সে সময় তৈরি করা হয়েছে ফোর্থ সার্কিট, চারটে সার্কিট এরিয়া, ফোর্থ সার্কিট মিন্স প্রেজেন্টে বলতে পারো প্রভিন্স, এক্স্যাক্টলি প্রভিন্স না, তবে প্রেজেন্টে হাইকোর্টের সঙ্গে তুলনা করতে পারে। চারটে জায়গাতে করা হয়েছিল, ঢাকা, পাটনা, মুর্শিদাবাদ অ্যান্ড ক্যালকাটা, এই ছিল চারটে সার্কিট, আর সেই সময়ের জন্য বলতে পারো হাইকোর্ট, এবং এর নিচে থাকবে ডিস্ট্রিক্ট কালেক্টর, এর নিচে ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যান্ড দেন কোর্ট রেজিস্ট্রার, কোর্ট রেজিস্ট্রার অ্যান্ড লাস্টলি মুন্সিপ, মুন্সিপ। এই সিভিল কেসের ক্ষেত্রে এরকম সিস্টেম করা হলো, বাট একটা কথা মনে রাখবে, ইন্ডিয়ানরা কোথায় এলাও হবে অ্যাজ এ জাজ, বিচারক, সবারই জানা এখানেই একমাত্র সম্ভব, আদারওয়াইজ ইম্পসিবল। ইন্ডিয়ানদের লিমিটেশন লাস্ট অপশানে, অর্থাৎ বাকি উপরে কোথাও হায়েস্ট পোস্টগুলোতে ইন্ডিয়ান থাকবে না, বুঝতেই পারছো হিপোক্রেসি। দেন ফৌজদারি কেসটা কীরকম হলো তাহলে, গভর্নরের নিচে গভর্নর থাকবে সবার উপরে, তারপরে থাকবে প্রভিন্সিয়াল কোর্ট, ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল কেসেস ডিল করবে,
for 1 minute. প্রথমে থাকবে প্রভিনশিয়াল কোর্ট, দেন তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট, এন্ড দেন লাস্টলি দারোগা কোর্ট, দারোগা প্রেজেন্ট ডে এশিয়ার সঙ্গে তুলনা করতে বল, তার আদালত ছিল সেখানে, দারোগা আদালত বলা হবে এটাকে, একদম লোয়ার লেভেলে যেটা হতো। এগেন এখানেও কিছু হিপোক্রেসি পাবে, তো সিস্টেমেটিক এটাই করা হলো। তবে একটা কোশ্চেন, ইটস এ টাফ কোশ্চেন হলে সেটা হবে, সিস্টেম তো কখনো কার পরে কী আছে হয়তো সাজাতে দিতে পারে, যে ক্রোনোলজি নয়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলতে পারে এক্স্যাক্টলি। তার বাইরে হয়তো ডিফিকাল্ট কোশ্চেন হলেও হবে, যেমন ধরো এই জুডিশিয়াল সিস্টেমের প্রসিডিং অর প্রসেস স্টার্ট হয়েছে কিন্তু একই ডেটে নয়, এখানে আমরা ধরছি 1793, বাট এক্স্যাক্টলি 1793 নয়, এটা তিনটে প্ল্যান হয়, মানে জুডিশিয়াল প্ল্যান নিয়ে আসা হয়েছিল তিনবার, একবার আনা হয় 1787, দেন 1790, অ্যান্ড লাস্টলি 1793, এই তিনটে প্ল্যান মিলে 1793 ইনক্লুড করা, ধীরে ধীরে ডেভেলপ করা হয়েছে এই বিষয়টাকে। ওকে, এই ছিল জুডিশিয়াল সিস্টেমের। দেন আনাদার রিফর্মস হি স্টার্টেড, সিভিল সার্ভিস রিফর্মস, সিভিল সার্ভিস আর অবলিক দিয়ে পুলিশ সার্ভিস, দুটো ডিফারেন্ট পাবো একটু ডিফারেন্টলি। আর যাকে আমরা বলি ফাদার অফ সিভিল সার্ভিস, ফার্স্ট টাইম সিভিল সার্ভিসের কনসেপ্ট নিয়ে আসবে, বাট দের মাস্ট বি এ ডিফারেন্ট নেপোটিজম, নেপোটিজম মানে নিজের রিলেটিভদেরকে নিয়ে আসা হবে, যদিও রুলস রেগুলেশনের সময় বলে দেওয়া হবে, মানে কোম্পানিজ রুল সেপারেটলি আমি বলছি, সেখানে বলবে কোনো নেপোটিজম চলবে না, বাট ওটা তো শুধু কথার কথা অফিসিয়ালি। তো সিভিল সার্ভিসে বলি প্রথমে পুলিশ সার্ভিস, দেখো প্রথম থেকেই আমরা বলছি ICS, ফাদার অফ ICS ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস কর্নোলিসকে বলি, বাট এক্স্যাক্টলি তা নয়, আবার সর্দার বল্লভভাই প্যাটেলকেও আমরা বলে থাকি। পুলিশ সিস্টেমের যদি কথা বলি, সিভিল সার্ভিস পরে আসছে, পুলিশ সিস্টেমে চলে আসি, কনসেপ্ট কিন্তু ফার্স্ট টাইম ওয়ারেন হেস্টিংয়ে এসছে, তার কারণ কি, ওয়ারেন হেস্টিংয়ের সময় এক্স্যাক্টলি পুলিশের কাজগুলো করতো তার আগে পর্যন্ত জমিনদাররা, ওয়ারেন হেস্টিং এসে সেই জমিনদারদের রাইটটা একটু অন্যভাবে দিয়ে দেওয়া হলে, যে জমিনদারদের নিচে থাকবে পুলিশ সিস্টেম, অর্থাৎ পুলিশের হাইয়েস্ট অথরিটি থাকছে জমিনদাররা, বাট এখান থেকে সেটা ডিলিট হয়ে যাবে, এখানে জমিনদারদের সেই পুলিশ সিস্টেমের রাইট ডিলিট, এবার চলে আসবে এসপির কাছে, পোস্ট অফ এসপি ফার্স্ট টাইম চলে আসবে মার্কেটে এর সময় থেকে, অর্থাৎ ফার্স্ট এসপি ও সবার উপরেই থাকে, তার নিচে ডিএসপি সাধারণ থাকে, তারপরে এসআই যদি আমি বলি, লাস্টলি ইন্ডিয়ান জন্য ইম্পর্টেন্ট, এখানে অনলি ইউরোপিয়ান, অনলি ইউরোপিয়ান, আর এইখানে একমাত্র ইন্ডিয়ানদের অ্যালাউ, ম্যাক্সিমাম একজন ইন্ডিয়ান ম্যাক্সিমাম এসআই পর্যন্ত যেতে পারবে, শেষ বল এসআইয়ের উপরে কোনো ইন্ডিয়ান অ্যালাউ নেই, যত বড় এক্সপেন্স হোক, যতই তোমার ক্ষমতা থাকুক, তুমি ব্যারিস্টার হয়ে যাও না কেন, কিন্তু এসআইয়ের উপরে তোমার কোনো অ্যালাউ নেই, তারা জানে ভালো মতো যদি এসআইয়ের উপরে তোমাদের ইন্ডিয়ানদের পোস্ট দিয়ে দেওয়া হয়, তার পরবর্তীকালে হয়তো এই গভর্নর পোস্টও চাইবে, আর গভর্নর পোস্ট তাহলে আর কী চাই, স্বাভাবিক ব্যাপার, ধীরে ধীরে যাতে এই হিপোক্রেসিটাকে মেনটেন করে চলেছে, আর ইন্ডিয়ান তো অলওয়েজ যা দিয়েছে তাই অ্যাকসেপ্ট করে এসেছি, পলিটিক্যালের শিকার হয়েছি প্রত্যেকবার, যখন যখন যা আমাদেরকে মানে উল্লু বানিয়েছে আর আমরা উল্লু হয়েছি, বোঝার চেষ্টাও করিনি পিছনে তার লজিক কী ছিল। এনিওয়ে, তো এটা ছিল কর্নওয়ালিসের আসার পর, বাট এর আগে পর্যন্ত এই পুলিশ সিস্টেমের হেড এখানে গভর্নর উপরে থাকবে, অবশ্যই এসপির উপরে গভর্নর, ওকে, বাট এখানে জমিনদাররা ছিল, তার নিচে ছিল পুলিশ, এই সিস্টেমের আগে পর্যন্ত, অর্থাৎ প্রথমে জমিনদার তারপরে পুলিশ, তাহলে জমিনদারের সিস্টেমটা কোথায় গেল, জমিনদারদের কিছু অধিকার অবশ্যই দিয়েছে, একদম লাস্টে গিয়ে থানা শব্দটা এসছে, ফার্স্ট টাইম থানা ক্লেম ইনটু পিকচার, এই থানায় কিছু অধিকার দিয়ে দেওয়া হলো জমিদার, আর থানার কাজ গ্রাম এরিয়াতেই হবে, সে সময় থানা খুব কম হতো, বাট এই পোস্টগুলোতে নো কনসিডারেশন। এবার যদি বলি এরপরে কবে কবে কি ডেভেলপ হয়েছে, সে যখন বলছি পুলিশ সিস্টেম, পুরো পুলিশ সিস্টেমের কথা বলেই নিই আপাতত,
এই পুলিশ সিস্টেমের উপরে যদি আবার নেক্সট ডেভেলপমেন্ট হয় পরবর্তীকালে, 1861 অর্থাৎ কাউন্সিলিং অ্যাক্টে গিয়ে ডেভেলপমেন্ট হবে, সেখানে বলা হবে সুপিরিয়ার পুলিশ সিস্টেম। সুপিরিয়ার পুলিশ সিস্টেম একটা টার্ম নিয়ে আসা হবে, সুপিরিয়ার। ওকে, এন্ড দেন এখানে আরেকটা টার্ম ইউজ হয়েছে, ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ, ইম্পেরিয়াল পুলিশ সিস্টেম বলতে পারো, ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ সিস্টেম, এই দুটো টার্ম ইউজ করা হয়েছে পরবর্তীকালে। দেন এগেন এর যদি আবার এগেন ডেভেলপমেন্ট, পুলিশ কমিশনার টার্মটা পরবর্তীকালে আসবে 1902-3 লর্ড কার্জনের সময়, এখন যেটা আমরা পুলিশ কমিশনার শুনে থাকি টার্মটা, সেই টার্মটা এই সময় অ্যাড হবে। এবং যে কমিটি রেকমেন্ডেশন করেছিল এই টার্মটার জন্য মেইনলি, সে কমিটি ছিল অ্যান্ড্রু ফ্রেজার কমিটি। অ্যান্ড্রু ফ্রেজার কমিটি ফাইনালি আফটার ইন্ডিপেন্ডেন্স 1948 সর্দার বল্লভভাই প্যাটেল রেকমেন্ডেশন করবেন আইপিএস শব্দটা, প্রেজেন্ট ডেতে আমরা পাই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, সেটা 1948 থেকে। এই জন্য ইন্ডিয়ান আইপিএসের অ্যাটলিস্ট ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ফাদার বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ইভেন অনেক সময় এটাকে বলা হয়, এটাকে যেহেতু মডিফাই করেছিল যে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এগেইন সর্দার বল্লভভাই প্যাটেল, বাট কর্নওয়ালিসকেও সিভিল সার্ভিসের ফাদার বলা হয়। বাট সেই টাইমে সিভিল সার্ভিস অর্থাৎ কোম্পানির সার্ভেন্ট, জাস্ট রিমেম্বার ইট। ওকে, এই ছিল পুলিশ সার্ভিস, দেন চলে আসি সিভিল সার্ভিসের উপরে আর কি কি হয়েছে। দেন যদি বলি সিভিল সার্ভিস ফার্স্ট টাইম, তো 1793 ইন্ট্রোডাকশন আসবে, দেন 1793 পর অবশ্য ওয়ার্লিসলির সময় গিয়ে পাবে সিভিল সার্ভিসের জন্য, সিভিল সার্ভিস সার্ভেন্টদের জন্য ট্রেনিং কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ নাম শুনে থাকবে এবং সেটাও বলবো আমরা পরে গিয়ে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রথম দিকে করা হলো, বাট ইনিশিয়ালি এটা করার পরে ভাবলো এটা আমাদের ভুল স্টেপ, ব্রিটিশরা রিয়ালাইজ করলো দিস ইজ রং স্টেপ ফর দেম, বিকজ এটা এগেনস্টে চলে যাবে পরবর্তীকালে যখন ইন্ডিয়াতে ট্রেনিং করা হচ্ছে ইন্ডিয়ানদের, তো ওদের ইন্ডিয়ানদের প্রতি একটু মায়া তৈরি হতে পারে, যে কারণে যাতে মায়াটা না হয় সেটা নিয়ে চলে গেল লন্ডনে, যেখানে ট্রেনিং করার জন্য এবং প্রিপারেশনের জন্য হ্যালিবেরি কলেজ, যে নামটা হ্যালিবেরি কলেজ তৈরি হলো পরবর্তীকালে। অর্থাৎ সিভিল সার্ভিসের জন্য বলছি 1806 গিয়ে হেলিভারি কলেজ। ওকে, দেন 1806 পর এগেইন যদি বলি আনাদার কোনো ডেভেলপমেন্ট, এক্স্যাক্টলি হেলিভারি কলেজটাকে ডিলিট করে দেওয়া হবে পরবর্তীকালে। আঠারোশো আঠান্ন কেন ডিলিট করা হবে, কারণ এখন অলরেডি 1853 মনে করতে পারছি না, যাই না, বাট হ্যাঁ এগেন করানো হবে। ওপেন কম্পিটিশন সিস্টেম চলে আসবে সবার জন্য, এক্স্যাক্টলি ইন্ডিয়ানদেরকে অ্যালাউ করা হবে এখানে। এবং বলা হতো যে ইউরোপিয়ানদের পরীক্ষা দিতে হতো না প্রথম দিকে, কারণ নেপোটিজম চলতো। তো ওপেন কম্পিটিশন চলে আসার জন্য এই হেলিভারি কলেজটাকে ডিলিট করে দেওয়া হবে, কারণ এরপরে কম্পিটিশন পরীক্ষা দিয়ে এবার হবে, তো বাকি ট্রেনিংয়ের কী প্রয়োজন আছে। আগে তো ডিরেক্টলি সিলেক্ট হতো, বাট সিলেক্ট হয়ে শুরু হতো যার যেরকমভাবে পদ হতো, দেন এটা ডিলিট করে দেওয়া হলো। বাট এক্স্যাক্টলি এজ কত হবে সেটা নিয়ে কনফিউজটা, অর্থাৎ কম্পিটিশন তো করে দেওয়া হবে সবার মধ্যে, সবাই পরীক্ষা বসবে তারপরে সার্ভিস পাবে, মানে যার জন্য তোমরা প্রিপারেশন করছো মেনলি, তো এজ নিয়ে কনফিউশন ছিল। এজটা হলো প্রথম দিকে 23, এই নির্ধারণ করা হলো প্রথম দিকে।
সরি এখানে 1859-এ 22 করা হলো এজ দেন এগেইন কিছুদিন পরে গিয়ে বললো না 22টা ঠিক হচ্ছে না 21 21 করে দেওয়া হলো 1866 বাট এগেইন 21 এজ একটু কনফিউজিং তাতেও সন্তুষ্ট নয় মনে হচ্ছে অন্য ধরনের এজ দরকার অর্থাৎ আরও ইয়াং চাই একটু বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ইন্ডিয়ানদের তাতে কিছু ছেলেপেলে সিলেকশন হয়ে যাচ্ছে ভারতীয় কারা প্রথম কীভাবে সিলেক্ট হয়েছে সেটা আমি ধীরে ধীরে ওটা সেপারেটলি এখনই বলছি ওকে তো এখানে দেখবো অলরেডি এর আগে ভারতীয় প্রথম ব্যক্তি অলরেডি পাশ করে গিয়েছে সিভিল সার্ভিস তো সেখানে ইচ্ছা করে বললো যে আরো একটু কম বয়স করে দিলে অ্যাটলিস্ট এত কম বয়সে ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স হতে পারে বাস হিপোক্রিসি করে আবার করে দেওয়া হলো 19 কত 1878 কি ওটাকে 19 পরিণত করা হলো বাট হ্যাঁ এখানে আরেকটা টার্ম যেটা মিস করেছি আমি 1870-এ এখানে একটা নমিনেশন সিস্টেম নিয়ে আসা হয়েছে সিভিল সার্ভিসে নমিনেট করবে ইউরোপিয়ানরা ডেফিনেটলি ইউরোপিয়ানদের অ্যাজ পার দ্য এক্সপিরিয়েন্স এটা ইন্ডিয়ানদের জন্য অবশ্যই নয় ওকে এই নমিনেশন সিস্টেম নিয়ে আসা হলো দেখেন রিপোর্টের সময় কি আমার এজ চেঞ্জ হয়ে যাবে এখানে কি হয়ে যাবে 21 এটা রিপোর্টের সময় 1885-এ গিয়ে একটা কমিশন আসবেন অ্যাথিনশান কমিশন অ্যাথিনশান কমিশন অন সিভিল সার্ভিস এবং এই কমিশন এসে বলবে ভারতবর্ষের এজ কত হবে এবং এই কমিশন অনুযায়ী এজ ধরে নেওয়া হয় অ্যাপ্রক্স 85 আর 86 এক্স্যাক্টলি 86 হবে সম্ভবত ওকে এখান থেকে এজ ধরে নেওয়া হয় 23 এখান থেকে এজ করা হবে 23 ফার্দার পরে গিয়ে আবার চেঞ্জ হবে তো রেকর্ডেড ডকুমেন্ট এই অ্যাসিস্ট্যান্ট কমিশন পর্যন্তই রাখা হয় এবং সেখান থেকে কোয়ালিফিকেশনও ক্লিয়ার করে দেওয়া হয় অলমোস্ট দেন এগেইন যদি বলি ইম্প্রুভমেন্ট অফ সিভিল সার্ভিসের উপরে 1912-তে গিয়ে একটা রয়্যাল কমিশন তৈরি হবে সিভিল সার্ভিসের উপরে এবং 12-র রেকমেন্ডেশন অনুযায়ী নেক্সট টাইম এটাকে রিফর্ম করা হবে এর আগেও এই যেটা বললাম 86-এর অ্যাসিংশন কমিশনের অনুযায়ী এজ হবে 23 বাট এর রিফর্মস আস্তে আস্তে অর্থাৎ এক্সেপ্ট করতে করতে 82 পৌঁছে যাবে 92-তে গিয়ে এটাকে রেকমেন্ড করা হবে রিফর্মগুলোকে আনা হবে দেন এখানে রয়্যাল কমিশন আসবে 1912-তে এই রয়্যাল কমিশনকে স্লিনটন কমিশন বলা হয় অনেক সময় বাট রয়্যাল কমিশন নাম মনে রাখো এখানে ফেমাস পার্সন দুজন ব্যক্তি ছিল যারা তোমরা নাম শুনলে হয়তো বুঝতে পারবে রামসে ম্যাকডোনাল্ড এবং ভ্যালেন্টিন সিরোল দুটো পার্সন ফেমাস পার্সন এই কমিশনের মেম্বারও ছিল রয়্যাল কমিশন এবং দুজন ইন্ডিয়ান মেম্বার ছিল দুজন ইন্ডিয়ান মেম্বার ছিল গোখলে অ্যান্ড আব্দুল রহিম গোখলে অ্যান্ড আব্দুল রহিম গোখলে অ্যান্ড আব্দুল রহিম এই দুজন ছিল রয়্যাল কমিশনের ইন্ডিয়ান মেম্বার এবং এই কমিশনের রেকমেন্ডেশন এক্সেপ্ট করা হবে 1915-তে গিয়ে 1915 পর এগেইন উনিশশো উনিশের অ্যাক্টও আবার একই কথা বলা হবে কিছু রিফর্মের কথা বলা হবে
1919 একটা গিয়ে এবং সেখানে ফার্স্ট টাইম এই 1919 একটে বলা হবে যে ভারতবর্ষ পরীক্ষা হবে এবং ব্রিটিশকেও পরীক্ষা হবে জাস্ট একটা রেকমেন্ডেশন দেওয়া হলো যে ইন্ডিয়া প্লাস ইন্ডিয়ার বাইরে অর্থাৎ মানে ব্রিটিশ এবং ভারতবর্ষ পরবর্তীকালে 1920-22 থেকে শুরু হবে প্রথম ভারতবর্ষে পরীক্ষা সিভিল সার্ভিসের পরীক্ষা 1920-22 গিয়ে প্রথম আসবার প্রথম পরীক্ষার ভারতবর্ষের সেন্টার দ্যাট ইজ এলাহাবাদ ফার্স্ট ইন্ডিয়ান সিভিল সার্ভিস সেন্টার এলাহাবাদ যে কারণে আজও এখনো এলাহাবাদ আর ইউপি বিহার থেকে ম্যাক্সিমাম ছেলেগুলো হয় কেন বুঝতে পারছো নেক্সট 1924 লি কমিশন আসবে লি কমিশন ফার্স্ট টাইম আসবে এগেইন ফর রেকমেন্ডেশন অফ সিভিল সার্ভিস অ্যান্ড এই কমিশনের সুপারিশ অনুযায়ী 1926 গিয়ে প্রথম পাবলিক সার্ভিস কমিশন তৈরি হবে সিভিল সার্ভিসের প্রেজেন্টে যেটা রয়েছে এখনো যে পাবলিক সার্ভিস কমিশনের তৈরি করার কথা বলি এখানে যদিও বলা হয় এই পাবলিক সার্ভিস কমিশন তৈরি হবে এর কিছু প্রিন্সিপালিটিস যেটা 1935 অ্যাক্ট থেকে নেওয়া হয় সেখানে অ্যাড করা হয় পরবর্তীকালে গিয়ে 34-35 গিয়ে অ্যান্ড এগেইন আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষে শুধু পরীক্ষা হয় ওকে এছাড়াও কিছু তথ্য আমি যদি বলি প্রথম ভারতীয় ব্যক্তি সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিল সে ব্যক্তিকে দ্য ফার্স্ট পার্সন আর ফার্স্ট ইন্ডিয়ান পার্সন যা নাকি সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিল দেখো ফার্স্ট ব্যক্তি আমরা সত্যনারায়ণ ঠাকুরকে জানি তো ফার্স্ট পার্সন 1883 সত্যনারায়ণ ঠাকুর প্রথম ব্যক্তি সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিল র্যাঙ্ক বলে যাও কত র্যাঙ্ক করেছিল সেটা কোশ্চেন আসছে না দেন এগেইন 1869 এগেইন 3% আর সিলেক্টেড অর্থাৎ পাস করবে তিনজন ব্যক্তি কে কে আর্চি দত্ত ফেমাস পার্সন অনেকে চিনে থাকবে রমেশচন্দ্র দত্ত দেন বিহারি অ্যান্ড এএসএন ব্যানার্জি এই তিনজন পার্সন কোয়ালিফাই করবে বাট এর মধ্যে এএসএন ব্যানার্জিকে ডিসকোয়ালিফাই করা হবে এএসএন ব্যানার্জি আর এএসএন ব্যানার্জি এখানে ডিসকোয়ালিফাই করার পিছনে রিজন ছিল বাই ফল্ট এজ ওয়াজ ডিফারেন্ট অর্থাৎ অফিসিয়ালি এজ এবং অরিজিনালি এজ ছিল ডিফারেন্ট এবার বলা হয় কারণ এটা বিভিন্ন সোর্স যা বলছে আমি সেটাই বলছি এশিয়ান ব্যানার্জি যুক্তি ছিল যে আমি ঠিকই লিখেছি আমাদের এক্সাক্ট ডেট যখন জন্ম হয় সেই ডেটটা ধরা হয় না পরবর্তীতে যখন প্রথমবার ওই সেকেন্ড বার যেটাকে বলে থাকি ইন ব্রাহ্মণিজম কালচারে যেটাকে টার্মিয়ে যাবো পুনরায় মেবি এরকম কিছু টার্ম হবে সেখান থেকে সেকেন্ড বার ধরা হয় তো সেই ডেট থেকে ধরেছিল এশিয়ান ব্যানার্জি যে কারণে এজের ইস্যু থেকে এখান থেকে ডিসকোয়ালিফাই করা হয় বাট হি ওয়াজ নট অ্যাট দ্যাট টাইম টু অ্যাকসেপ্ট দ্যাট ডিফিট এগেইন 1871 গিয়ে কোয়ালিফাই করবে এশিয়ান ব্যানার্জি এগেইন প্রথমে একবার করবে এগেইন 1871 গিয়ে কোয়ালিফাই করবে বাট এগেইন এখানে আবার একই কেস তবে এটা এজ নয় এখানেও ডিসকোয়ালিফাই হবে ডিসকোয়ালিফাই বিকজ অফ ডিসক্রিমিনেশন এখানে ডিসক্রিমিনেশনের ইস্যুতে একে ডিসকোয়ালিফাই করা হবে এবং এশিয়ান ব্যানার্জির উপর একটু বিরূপ মনোভাব থাকবে এবং পরবর্তীকালে এই বিষয়গুলো মাথায় অলওয়েজ নিয়ে বহন করে চলবে বেঙ্গলি পত্রিকাও তার মধ্যে থাকবে আর বেঙ্গলি পত্রিকায় ফার্স্ট টাইম এ খুব ক্রিটিসাইজ করবে ব্রিটিশ গভর্নমেন্টকে অনেক সময় বলা হয় এটা একটা ইস্যু আর পরবর্তীকালে বেঙ্গলি পত্রিকাতে ক্রিটিসাইজ করার জন্য তাকে জেলও খাটতে হয়েছে আর ক্রিটিসাইজ করার রিজন কী ছিল 1878 যে আমাদের অ্যাক্ট আসবে লর্ড লিটনের সময় যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সেই প্রেস অ্যাক্টে একটু চালাকি করবে চালাকি করতে গিয়ে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের যে রুলস তার এগেনস্টে গিয়ে ক্রিটিসাইজ শুরু করবে বাস সেখান থেকে কাহিনী হবে ফার্স্ট ভিকটিমাইজ
ইভেন মানাকুলার প্লেস অ্যাক্টের মাধ্যমেও হবে ব্যক্তি। এরপর তো অনেকের নাম শুনে থাকবে কে কবে পাস করেছে না করেছে। তবে হ্যাঁ একটা কথা অবশ্য জেনে রাখো, পরীক্ষা আসবে না ডেফিনেটলি। প্রথম ব্যক্তি যে নাকি সিভিল সার্ভিসে ফার্স্ট র্যাঙ্ক করেছিল, প্রথম ভারতবর্ষের কোনো ব্যক্তি, জি দত্ত। জি দত্ত ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু বি এ ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার, প্রথম ভারতীয় ব্যক্তি যে নাকি ফার্স্ট র্যাঙ্ক করেছিল, সেটা ছিল 1905-এ গিয়ে। 1905-এ ভারতীয় প্রথম ব্যক্তি যে নাকি ফার্স্ট র্যাঙ্ক করেছিল, মানে সেই সময় ভারতীয় ব্যক্তি ফার্স্ট র্যাঙ্ক করা, বুঝতে পারছো মানে ইউরোপিয়ানদের থেকে কতটা ট্যালেন্টেড হতে হবে, যেখানে হিপোক্রেসি রয়েছে, তাদের ফেভারে কোশ্চেনও থাকবে ডেফিনেটলি, ইভেন ট্রেনিং সেশনও তাদের ফেভারেই থাকবে। আর সেই সময় আরেকটা বিষয়, এখন যেমন সিলেক্টেড হয়ে যাওয়ার পর ট্রেনিং হচ্ছে, সেই সময় কিছু কিছু টাইমে যেটা বলা হয় যে সিলেক্ট ট্রেনিং পিরিয়ড শেষ করে এসে তারপর সিলেকশন, ট্রেনিং পিরিয়ডের পর মেরিট লিস্ট হয় যেখানে বলা হয়। জি দত্ত ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ফার্স্ট টাইম হোল্ডার। এগেন আরও একজন পার্সন খুব ফেমাস, তোমাদের খুব পরিচিত, তাকে সেকেন্ড পার্সন ধরা হয় যে ফার্স্ট টাইম করেছিল, সিডি দেশমুখ। ১৯১৮ সিডি দেশমুখ প্রথম দ্বিতীয় ব্যক্তি যে নাকি ফার্স্ট র্যাঙ্ক নিয়েছিল, অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার সিডি দেশমুখ, যে নাকি আমাদের ভারতবর্ষের ফার্স্ট গভর্নর অব আরবিআই। তারপর তো অনেকেই জেনে থাকবে এরপর কে কে, সুভাষচন্দ্র বসুর র্যাঙ্ক কত ছিল, সুভাষচন্দ্র বসুর ফোর্থ র্যাঙ্ক, তো না ফার্স্ট না সেকেন্ড, সে পরবর্তীকালে পরে গিয়ে হয়েছে। দেন আরেকটা টার্ম হয় যে অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ কবে আইসিএস পরীক্ষা পাস করেছিলেন, হ্যাঁ অরবিন্দ ঘোষের এক্স্যাক্ট টাইম এই মুহূর্তে মনে নেই, বাট প্রবাবলি 1888-90 এর মধ্যে হবে। অ্যান্ড অরবিন্দ ঘোষ 11th র্যাঙ্ক সে সময় পেয়েছিল, 11th, তো এনিওয়ে এগুলো কোশ্চেন খুব একটা হয়তো হবে না, জাস্ট ইন্টারেস্টিং ওয়েতে জেনে রাখার জন্য বলা হলো। তো পড়ছিলাম আমরা কর্নওয়ালিসের কন্ট্রিবিউশন, যেখানে সিভিল সার্ভিস সম্বন্ধে জানলাম, পুলিশ সার্ভিস সম্বন্ধে জানলাম, যেটা পরবর্তীকালে তোমরা হবে তো তোমাদের তো অবশ্যই একটু জেনে রাখা উচিত। দেন কর্নওয়ালিস আনাদার কন্ট্রিবিউশন সাম রুলস ইন্ট্রোডিউস করেছিল এগেনস্ট আর নট এগেনস্ট ফর কোম্পানি সার্ভেন্ট, কোম্পানি সার্ভেন্টদের জন্য কিছু রুলস করেছিল, রুলস অফ কোম্পানি সার্ভেন্ট, অর্থাৎ কোম্পানি সার্ভেন্ট যারা হবে পরবর্তীকালে তাদের জন্য রুলসগুলো করা হয়েছিল। কী কী রুলস? প্রথমত ইলিগাল ট্রেড বন্ধ করেছিল, ইলিগাল ট্রেড, অর্থাৎ সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন রকম ইলিগাল ট্রেড করত, অর্থাৎ যখন সরকারি গুডস নিয়ে চলে যাচ্ছে ইউরোপে, অর্থাৎ ব্রিটিশ আর সরকারি জাহাজে বাস নিজের গুডসও চলে যাচ্ছে কিছু, ইভেন সরকারি জাহাজগুলোকে ইউজ করতো নিজের পার্সোনাল পারপাজে, এইরকম বিভিন্ন ইলিগাল ট্রেডগুলোকে বন্ধ করার চেষ্টা করা হলো, যেটা নিজের পকেট ভরতো সেটা যাতে না হয়, অর্থাৎ এক নম্বর বলতে পারো ইলিগাল ট্রেড। ইলিগাল ট্রেড স্টপ হবে, ঠিক আছে সেটা মাথায় রাখবে। দেন হি স্টপ নেপোটিজম, বাট এটা শুধু অফিসিয়ালি বলা হয়, নেপোটিজম শব্দটা অর্থাৎ নিজের রিলেটিভদেরকে যখন কোম্পানি ইউজ করবে অ্যাজ এ সার্ভেন্ট, মানে রিলেটিভদের চাকরি দেওয়ার বিষয়টাকে বলা হয়, তো সেই নেপোটিজম বন্ধ করার কথা বলবে, কিন্তু এটা অফিসিয়ালি শুধু, ওকে নেপোটিজম অ্যান্ড অ্যানাদার কন্ট্রিবিউশন দ্যাট ইজ স্যালারি ইনক্রিজ অ্যান্ড ফাইনালি স্যালারি, এটা হচ্ছে মুদ্রা কথা, যেটা আমাদের প্রথমে বলা উচিত ছিল স্যালারি, স্যালারি ইনক্রিজ করে দিয়েছিল কোম্পানিদের জন্য। স্যালারি ইনক্রিজ করার পিছনে কারণ কী ছিল? স্বভাবতই বলা হয় প্রেজেন্টে তুমি যে কোনো সার্ভিস করবে তারপরে ব্রাইবের দিকে যাবে, তার কারণ তোমার টাকা আরও দরকার, অর্থাৎ সেই টাকা দিয়ে দিলে তুমি আর তাহলে ব্রাইব নেবে না, এটাই তো। তো ভাবলাম যে সে সময় এত কারাপশন হচ্ছে, এত কারাপ্টেড অফিসার হয়ে আছে, এই স্যালারিটাকে ইনক্রিজ করে দিই, তাদের বেসিক নিডগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট অতি লোভে যেটা হয় সাধারণত, লোভ কখনো থামবে, স্যালারি ইনক্রিজ করেছে কী হয়েছে, লোভ আরও বেড়েছে, এটা কোনো ফায়দা হয়। স্যালারি ইনক্রিজ করেছিল যাতে কোম্পানির সার্ভেন্টের ইলিগাল সরি
মানে করাপশনটাকে কমানো হয় কমানো যায় বাট হিতে বিপরীত স্যালারি ইনক্রিজ হয়েছে টাকা পয়সাও ধন সম্পদ আরও বেড়ে গেছে তো কোম্পানি সার্ভেন্টের জন্য এই তিনটে রুলস নিয়ে এসছিল এছাড়াও যেমন তিনি চালু অ্যাবলিশ করেছিল স্লেভ ট্রেড স্লেভ ট্রেড স্লেভ ট্রেড বন্ধ করে দিয়েছিল স্লেভ ট্রেডটা কেন বন্ধ করেছে ভারতীয় মানে ভারতীয়দের ভালোর জন্য একদমই না ভারতীয়দের ভালোর কোশ্চেন আসছে না এখানে হ্যাঁ কিছুটা অবশ্য ভালো অন্য মোটিভে দেখবে যখন দেখো এটা নিজেদের মোটিভই থাকবে স্লেভ ট্রেড সেই সময় হতো ইন্ডিয়ান পিপল ইন্ডিয়ান যারা গ্রিডি পার্সন তারা চাইল্ডগুলোকে নিয়ে ফ্রেঞ্চদের কাছে বিক্রি করতো আর ফ্রেঞ্চরা তাদেরকে অ্যাজ উইপেন্স হিসেবে ইউজ করতো পরবর্তীতে সেনা তৈরি করতো সেই সময় সিচুয়েশন ভাবো নেপোলিয়নের টাইম চলছে এখন এক্স্যাক্টলি নেপোলিয়নের কন্টেম্পোরারি চলছে আমরা পড়ছি এখন অর্থাৎ ফ্রেঞ্চ পাওয়ার মানে কি অবস্থায় রয়েছে গোটা বিশ্বে তো ফ্রেঞ্চদের কাছে যাতে এই স্লেভ ট্রেডটা না পৌঁছায় তার জন্য এটাকে বন্ধ করেছিল কোম্পানি অর্থাৎ ফেয়ার অফ ফ্রেঞ্চ কোম্পানি দেন এগেইন আনাদার কন্ট্রিবিউশন ইন্ট্রোডিউস মিন্ট ইন ক্যালকাটা কলকাতাতে ডাকশাল তৈরি করেছিল অ্যান্ড ডাকশালটা তৈরি করার পিছনে স্বাভাবিক অর্থই অর্থ দিয়ে যেটা মূল বিষয়বস্তু চলে থাকে রাজকোষ ঠিক থাকলে রাজ্য ফ্রি থাকবে দেন আনাদার আর লাস্ট কন্ট্রিবিউশন দ্যাট ইজ চার্টার অ্যাক্ট এক্স্যাক্টলি লাস্ট কন্ট্রিবিউশন নয় এছাড়াও কিছু পাবে বাট আমার টপিকের আজকে লাস্ট কন্ট্রিবিউশন দ্যাট ইজ চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট 1793 চার্টার অ্যাক্ট 1793 এখানে কি কি বলা হয়েছে দেখুন পয়েন্টগুলো কিন্তু সবই বলে দিচ্ছি লিখিয়ে দিচ্ছি না ইভেন আমি পিডিএফ আলাদা ফরম্যাটে লেখাচ্ছি না এখান থেকে তোমাদেরকে লিখে নিতে হবে সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট যখন যা যা বলেছি যা যা করেছি লিখিয়েছি পারলে পজ করে করে বারবার লিখে নেবে ওকে যেটা বুঝতে পারবে না একটু ট্রাই করে বোঝার আদারওয়াইজ টেক্সট করবে আমি বলে দেবো ওকে তো চার্টার অ্যাক্ট দেখো কনস্টিটিউশন তোমরা পড়ে থাকবে চার্টার অ্যাক্ট 1793 এখানে মেন আমি চারটে পয়েন্ট বলবো এখান থেকে মেনলি ইন্ট্রোডাকশনের পিছনে পুরোটাই কর্নওয়ালিসের হাত যে কোনো আর বলার কারণ দ্য ফার্স্ট পয়েন্ট কোম্পানিজ মনোপলি ওয়াজ ইনক্রিজড এগেইন 20 ইয়ার্স কোম্পানিজ মনোপলি দেখো ভারতবর্ষে যখন প্রথম আসে কোম্পানি তখন কত বছরের জন্য কোম্পানিকে মনোপলি দেওয়া হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে 15 ইয়ার্স ফর ইস্টার্ন পার্ট অফ দ্য কন্টিনেন্ট ইস্টার্ন পার্টে বিজনেস করবে 15 বছরের জন্য মনোপলি অর্থাৎ একচেটিয়া অর্থাৎ ব্রিটিশ থেকে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে থাকবে রাইট টু ট্রেড ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া তো এই সময় ইন্ডিয়াতে ট্রেড করার জন্য যখন 1773 রেগুলেটিং অ্যাক্ট আমরা দেখেছি ওখানে হয়তো আমি পয়েন্টটা মেনশন করিনি সেখানে কোম্পানির মনোপলি এক্সটেন্ড করা হয়েছিল 20 বছর অর্থাৎ চার্টার অ্যাক্ট 1773 থেকে 20 বছর হয়ে গেছে 1793 অর্থাৎ 93 এগেইন 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো 20 ইয়ার্স এক্সটেন্ডেড মানে 20 বছরের পর আবার কত 1813 থেকে পাবে এগেইন চার্টার অ্যাক্ট এখানেও দেখবে 20 বছর অ্যাড হবে অর্থাৎ কোম্পানি মনে করি 20 বছর পর এবার থাকবে এগেইন 20 বছর থেকে 1833 এগেইন 20 বছর 1853 বাস ওই পর্যন্তই থাকবে তারপর আর পাবে না 20 বছর ধরে এক্সটেন্ড হতে থাকবে তো ফার্স্ট কাজ কোম্পানিজ মনোপলি ওয়াজ এক্সটেন্ডেড ফর 20 ইয়ার্স অ্যান্ড দেন এগেইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ইন্ডিয়ান ইকোনমির জন্য ভেরি ব্যাড দ্যাট ইজ কোম্পানির সার্ভেন্টদের পেড করা হবে আউট অফ ইন্ডিয়ান রেভিনিউ অর্থাৎ অল দ্য মেম্বার অফ কোম্পানি ওয়াট টু বি পেড আউট ফ্রম ইন্ডিয়ান রেভিনিউ ওকে ইন্ডিয়ান রেভিনিউ থেকে হিপোক্রেসি করতেই পারি দেন এগেইন গ্রেটার কন্ট্রোল ওভার বোম্বে মাদ্রাস বোম্বে এবং মাদ্রাসের উপরে কন্ট্রোল আরও একটি বাড়ানো হবে হ্যাঁ আনাদার থিং আই এক্স্যাক্টলি মিস দ্যাট পয়েন্ট যখন মাইশোরের যুদ্ধ হয় অ্যাংলো মাইশোর থার্ড যেটা হয়েছিল 1790 আর 1792 সেখানে পয়েন্ট একটু বলে নিই তারপর আমি বলছি '92 একে একটা উপাধি দেওয়া হয় দ্যাট ইজ মার্কাস আর ফার্স্ট মার্কাসও বলা হয় ফার্স্ট মার্কাস MARQUES হোয়াট ইজ মার্কাস ইটস এ ফেমাস ওয়ার্ড মার্কাস বেসিক্যালি এটা টাইটেল যেটা ব্রিটেন থেকে দেওয়া হয় সাধারণত টাইটেলের রুলস আফটার ডিউক DUKE ডিউকের পরে স্থান অর্থাৎ সেকেন্ড মোস্ট হাইয়েস্ট বাট এটা হেরিডিটারি মার্কাস টাইটেলটা হেরিডিটারি এরপরে
আর্ন হয় তারপরে ভেকন্ট হয় তাদের, যেটা সিরিজ ওয়াইজ হয়েছে। আমাদের দেশে যদি বলি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা, ভারতরত্ন, সেকেন্ড মোস্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমাদের ভারতবর্ষে, পদ্মবিভূষণ। তো এরকম অর্ডার ওয়াইজ যদি বলা হয় ওদের র্যাঙ্ক, তাহলে মার্কাস এটা হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক, সেকেন্ড। দেখবে যখন যদি ইউটিউবে না গুগলে যখনই সার্চ করবে মার্কাস শব্দটা নিয়ে, এবং হু ওয়াজ দ্য ফার্স্ট মার্কাস, দেখো ফার্স্ট মার্কাস যখন বলছে তখন ব্রিটেনের ফার্স্ট মার্কাস নয়, ওকে, তখন এই ফ্যামিলির ফার্স্ট মার্কাস, অর্থাৎ এরপরে এই ফ্যামিলিতে যে জন্মাবে প্রত্যেকের নামের আগে মার্কাস শব্দটা ইউজ হবে, শুধু টার্মটা চেঞ্জ হবে, সেকেন্ড মার্কাস, থার্ড মার্কাস, আন্ডারস্ট্যান্ড। যেমন ওয়েলেসলি, সেও পেয়েছে মার্কাস উপাধি, একটা র্যাঙ্ক, কাইন্ড অফ টাইটেল, ও সারা জীবন হেরিটেটরি চলতে থাকবে। যেমন ওদের রাজ পরিবারে কে রাজা হবে এর পরবর্তীকালে এক দুটো জেনারেশন অলরেডি আগে থেকে ফিক্সড করে হয়, তো সেরকমই মার্কাস একবার পেয়ে যাওয়া মানে সেই ফ্যামিলিতে ফার্স্ট। তো কর্নওয়ালিস ছিল অবশ্যই ফার্স্ট, বাট এর ফ্যামিলিতে আগে যেমন এর বাবা ভেকন্ট আর্ন সব ধর্ম উপাধি পেয়েছে, বাট মার্কাসটা ছিল ফার্স্ট। ওকে, মার্কাস উপাধি পেয়েছিল মেইনলি ওই ব্যাটল অফ থার্ড মাইসোর, অ্যাংলো মাইসোর ওয়ার, তারপর থেকে পেয়েছিল। জাস্ট অন টাইম কোশ্চেন এসেছিল যে মার্কাস উপাধি এক্স্যাক্টলি টাইমটা অন্যভাবে ছিল, যে থার্ড মাইসোর ওয়ারের পরে একটা উপাধি পেয়েছিল ব্রিটেন থেকে, এই স্টেটমেন্টটা রাইট অর রং? ওকে, এনিওয়ে, তো বুঝতেই পারলে ডেফিনেটলি রাইট। তো চলে আসছে চার্টার অ্যাক্ট 1793। প্রথম পয়েন্ট বললাম কোম্পানিস রুল 20 ইয়ার্সের জন্য এক্সটেন্ড করা হয়েছে, দেন এগেন গ্রেটার কন্ট্রোল ওভার বোম্বে মাদ্রাস, বোম্বে এবং মাদ্রাসের ওপরে কন্ট্রোল বাড়ানো হবে, অ্যান্ড ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কমান্ডার ইন চিফ ওয়াজ নট টু বি মেম্বার অফ গভর্নর কাউন্সিল, অর্থাৎ গভর্নরের যে কাউন্সিল তার মেম্বার অবশ্য থাকবে না, কমান্ডার অর্থাৎ আর্মি জেনারেল যে থাকবে, আর্মি প্রধান যে থাকবে, সে গভর্নর থেকে সেপারেট পোর্শন থাকবে, কারণ কখন কি যুদ্ধ করতে হবে কি করতে হবে সেটার জন্য। হ্যাঁ, ভেটো পাওয়ার অবশ্য গভর্নর থাকবে, কিন্তু সেপারেট পোর্শনে রাখা হলে কি ইন টার্মস অফ পাওয়ার যদি বলা হয়। সো এই ছিল কর্নওয়ালিসের আমাদের ইন্ডিয়াতে কন্ট্রিবিউশন। এরপর এক্স্যাক্টলি 1793 অবশ্যই যা কাজকর্ম করেছে ভারতবর্ষে, কোথাও ভালো খারাপ কিছু দেখেছো, পলিসি খারাপ নিয়েছে ওদের ফেভারে নিয়েছে, বাট হ্যাঁ কিছু কিছু ওদের জন্য তো অবশ্যই বেটার, তো পারফরমেন্স অবশ্যই বেটার। তো কী করা হবে এখান থেকে, ওকে ট্রান্সফার করে নিয়ে চলে যাওয়া হবে এখান থেকে। আনাদার ডিফারেন্ট স্টোরি বলছি আমি, কর্নওয়ালিস অ্যাগেন ব্যাক টু প্যাভিলিয়ন, অর্থাৎ 1794 ভারতের মধ্যে নয়, ঠিক আছে, 94 থেকে 98 এক্স্যাক্টলি এই টাইমে আয়ারল্যান্ডে থাকবে। ১৭৯৪ থেকে ১৮৯০ আয়ারল্যান্ডে অলমোস্ট সে সময় সিভিল ওয়ার চলছে, এবং সেই যুদ্ধ সমাপ্ত করবে, এবং এক্স্যাক্টলি হি ওয়াজ কনসিডার দ্য ইউনিয়ন ফাদার সে সময় আয়ারল্যান্ডের ক্ষেত্রে বলা হয়। 1800 সালে এক্স্যাক্টলি 1800 খ্রিস্টাব্দে একটা অ্যাক্ট হয়, অ্যাক্ট অফ ইউনিয়ন, ইউনিয়নের পর থেকে এবং আয়ারল্যান্ডকে এখানে অ্যাড করবে, এবং এই অ্যাড করার পিছনে কন্ট্রিবিউশন থাকবে ফুললি কর্নওয়ালিসের, অর্থাৎ আয়ারল্যান্ডকে ব্রিটেনে অ্যাড করার জন্য। অ্যান্ড আন্ডার এই এত কন্ট্রিবিউশন হয়েছে, এগেইন একটু প্রমোশনে লাস্ট বয়সে তো কিছু করা যেতেই পারে, বলা হয় ভারতবর্ষে এগেইন সিচুয়েশান জটিল পর্যায়ে চলে যাচ্ছিল, ওকে পাঠানো হবে ভারতবর্ষে। আমার ভারতবর্ষে এগেইন পাঠাবে কত সালে, জুলাই 1805 সালে ভারতবর্ষে এগেইন হি ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। অ্যান্ড এই সময় কে ছিল ভারতবর্ষে জাস্ট মনে করে রাখো, অন্য কেউ গভর্নর ছিল, এই জন্য আমি নামটা মেনশন করিনি তোমাদের গভর্নর সিরিজে, যাদের হয়েছে তাদেরকে বলছি। হ্যাঁ, বাট মেনশনেবল নয়, অ্যাকচুয়ালি কোনো রকম কন্ট্রিবিউশন নেই এখানে, জুলাই থেকে মেইনলি অক্টোবর, জুলাইয়ের শেষে এসেছিল এবং অক্টোবর বন্ধ ছিল, এবং শেষে মারা যাবে
এবং মারা যাওয়ার পর কোথায় যাবে? গাজীপুর। গাজীপুর প্রেজেন্টে ইউপিতে অবস্থিত, কোন সেখানে কোন দেশের সমাধি রয়েছে। বাস, দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস টপিক। আই হোপ এরপর আর কোনো ডাউট থাকার কথা নয়। হ্যাঁ, এরপরে যদি ডাউট থাকে তো আছি অলওয়েজ, সেটা একই কথা বারবার করে বলবো। অ্যান্ড অ্যাট লাস্ট, ভিডিওটা অনেক বড় হয়েছে আমি জানি, জানি না কতজন এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছ, কতজন আছে। অ্যান্ড রিয়েলি আই এম রিয়েলি প্লিজ টু ইউ, কাইন্ডলি কোঅপারেট অ্যান্ড ডেফিনেটলি রাইট ডাউন অল দিস ইনফরমেশন, ওকে? যদি সিরিয়াস ফিল করো তো, আদারওয়াইজ কী হবে? একই সিচুয়েশান। হ্যাঁ, সিচুয়েশান উপরে একটু নজর রাখো, পরিস্থিতির দিকে তাকিয়ে পড়াশোনাটা সেভাবেই করো, কী হবে সেটা সবাই জানে, তোমাদের হাতেই রয়েছে সব কিছু, অর্থাৎ আমাদের হাতেই রয়েছে যা করবো। তো হোপফুলি উইল মিট উইথ অ্যানাদার টপিক। থ্যাংক ইউ, গুড লাক।